ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. الحمد لله رب العالمين والصلاه والسلام على نبي محمد وعلى اله وصحبه اجمعين. فعن سعد بن ابي وقاص رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم مر بمسجد بني معاوية دخل فدخل فركع فيه ركعتين وصلينا معه ودعا ربه طويلا ثم انصرف إلينا فقال صلى الله عليه وسلم سألت ربي ثلاثة إلى آخر الحديث

বলছেন আমরাও তার সাথে সলাত পড়লাম ধন আল্লাহ রসুন সলাতে লম্বা দোয়া করলেন তারপরে সলাৎ পরে আমার দিকে আমাদের দিকে ফিরলেন ফিরে বললেন আমি আমার রবকে তিনটি কথা রবের কাছে চাইছি তো রবীল আমি আমার রবের কাছে তিনটি মানে তিনটি যাচনা পেশ করেছি তিনটি দোয়া করেছি فأعطاني ثنتين ومنعني واحدة تورلباك أما كي دوتا ديئتن تنتر مدد دوتا أما أر إكتر ديني سألت ربي ألا يهلك أمتي بالسنة فأعطانيها أم يمن ربك ربك تتعلم تنجن أمار أمتك دربك

কিন্তু আঞ্চলিকভাবে কোনো কোনো জায়গায় হতে পারে হচ্ছে পরে বলছেন তো এই দুইটা কবুল করেছেন আলহামদুল্লাহ তাহলে কি বোঝা গেল একসাথে সারা উম্মত কেলাপাক উম্মতে মোহাম্মদ ইয়া নিয়া উম্মত কে ধ্বংস করবেন না সকলকে ধ্বংস করবেন না এই এরকম এটা পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে আলহামদুলিল্লাহ আর যেটা আল্লাহ কবুল করেনি সেটা হল ফানে আনি হা আমি তার কাছে চাইলাম তিনি যেন মুসলমানদের পরস্পরে লড়াই সার জন্য না রাখেন কিন্তু এটা আল্লাপা কবুল করুন তাই মুসলমানদের পারস্পরিক লড়াই এটা থাকবেই আল্লাহ মাফ করুক হাসন কি কিন্তু অন্য এর পূর্বে রায়তে এসছে কোন দুশ্মন আমাদেরকে ধ্বংস করতে পারবে না গায়ের কৌম বিজাতীয়রা আমাদেরকে ধ্বংস করতে পারবে না পরস বর্তমানে দেখবেন আমরা পরস্পরই লড়াই লড়ছি পরস্পরেই হিংসার সম্মুখীন বিদ্বেষের সম্মুখীন অনেকে আছে হক জেনে হক কবুল করে না হিংসায় আল্লাহ মাফ করুক তো এখানে যে কথা তা তাহলে একসাথে আল্লাপাক তার উম্মতকে আল্লাহ রসুন ধ্বংস করবেন না এটা নিশ্চিত আলহামদুলিল্লাহ তো এই করোনাকে এত ভয় করার কি আছে আপনার যেটা করার ওইটা আপনি করুন আপনি উপায় উপকরণ গ্রহণ করে চলুন আপনি সরকারের দিক নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা এটা মেনে চলুন কিন্তু আতঙ্কিত হবেন না আপনার তদের যেটা আছে ওইটা হবেই আপনার সবসময় স্বাভাবিক অবস্থায় থাকুন আপনার কাজ যেটা ওইটা আপনি করুন আপনি অসুস্থ হলে অসুখ ইয়ে ওষুধ খান তো ওষুধকে আপনাকে শিফা দেয় না শিফার মালিক আল্লাহ শিফার মালিক আল্লাহ আল্লাহ শিফা দেয় তো এইরকম এই যে যেগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে আপনার এরকম করুন এরকম এটা হচ্ছে দিক নির্দেশনা কিন্তু এইগুলোর কারণে আমি বেঁচে যাব এরকম না বাঁচানোর মালিক আল্লাহ রক্ষা করার মালিক আল্লাহ রোগ থেকে মুক্ত রাখার মালিক আল্লাহ কিন্তু আপনি এগুলো করতে হবে এগুলো আপনার আজ ওষুধ খাওয়া প্রয়োজনে ওষুধ খাওয়া ওয়াজিব এই জন্য সবাই সবাই এটা বুঝে ওষুধ ডাক্তারের কাছে যেতে হবে তো এটা এই যে উপকরণ গ্রহণ করার মূলত নবী করিম সহসান থেকে আহাদিস মুবারকা দ্বারা পাওয়া যাচ্ছে এই জন্য সারা বিশ্বের পর্যন্ত মেনে চলেছেন কিন্তু কোথাও হচ্ছে আমাদের বিশ্বাস থাকবে না এর উপর এগুলোই আমাদেরকে বাঁচাবে বাঁচানোর মালিক কে আল্লাহ তুল রাখবেন আল্লাহর জাতির উপর ভরসা রাখবেন আল্লাহর জাতির উপর আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নাই তে আতঙ্কিত না হয় যেটা আমাদের কাজ করা সেটা হলো আমরা আল্লাহর বিধান পালন করে চলব আল্লাহর হুকুম মেনে চলবো আল্লাহর নাফরমান থেকে বাঁচব আল্লাহর নাফরমান থেকে বাঁচবো যেটা আমার কাজ ওইটা আমি করি শিরিক থেকে বাঁচি বেদার থেকে বাঁচি পাঁচ বক্স সলায়াত পড়ি আপনার অধীনস্থ যেসব ছেলেমেয়েরা রয়েছে और नमजर निर्देश दिए नियमतान्रिक सात बत्सर हो ग्चा के सलाते निर्देश दीबे दस बत्सर हो सलाते जो प्रहार कर मौजूद अपनी शुद्ध अपनी बाचलें अपना बच्चा के बाचार चेष्टा करल निजे सलाते जाए नमज अपनी देखें ना ए रखम अनेक रूप पावा আস্তাফর আপনার দায়িত্ব আপনার আদায় করতে হবে নাহলে কেয়ামতের দিন আপনাকে প্রত্যেকেই দায়িত্ববান আর দায়িত্বশীল নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কাল কেয়ামতের দিন আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন ইমান আমাদের হেফাজত করুন ইমান ঠিক করার তৌফিক দিন আর আমাদের ইমান আল্লাহ ঠিক করেন মজবুত করেন আমাদেরকে যেন দিনের উপর সাবিত রাখেন وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين